হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। বন্ধুরা, প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি সম্পর্কিত এটা হলো 45 নাম্বার টিউটোরিয়াল। আমরা কন্টিনিউভাবে আপনারা যাতে ইন্টারভিউটা খুব ফ্রুটফুলি দিতে পারেন তার জন্য কিন্তু টিউটোরিয়ালগুলো পরপর দিয়ে যাচ্ছি, এবং আপনারা এর দ্বারা বেশ উপকৃত হচ্ছেন। আপনারা আপনাদের বিভিন্ন মতামত আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাচ্ছেন, এই বিষয়টাতে আমরা কিন্তু খুবই আপ্লুত। পাশাপাশি আপনারা অনেকেই আমাদের পিডিএফ কালেক্ট করেছেন এবং পিডিএফটা নিয়ে আপনারা বেশ একটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন, এবং এই পিডিএফটা আপনার ইন্টারভিউয়ের দেয়ার যে মানসিকতা বা আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনার যে পার্সোনালিটি, সেইগুলো গ্রো করছে, এগুলো আপনারা আমাদেরকে জানিয়েছেন। সো খুব আপনাদেরকে খুব বেশি করেই ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ এই পিডিএফটা কালেক্ট করার জন্য। আর আপনারা যে প্রশ্নগুলো করছেন তার ধারাবাহিক উত্তরগুলো কিন্তু আমরা এই টিউটোরিয়ালে দিয়ে দিচ্ছি, তা টিউটোরিয়ালগুলো পরপর ফলো করুন, তাহলে দেখবেন আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। তো আজ এই টিউটোরিয়ালে যে বিষয়গুলো আলোচনা করব এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষত এগুলো বেশ সময় উপযোগী বিতর্কমূলক প্রশ্ন, যেমন তিন তালাক প্রসঙ্গ, তারপর দুর্গাপুজোয় যে 60,000 টাকা দেওয়া হয়েছে সেই প্রসঙ্গ, তারপরে সবাই তো এখন প্রশিক্ষণ প্রাপ্ত, তাহলে আপনাকে কেন নির্বাচন করবে, ইত্যাদি এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ইন্টারভিউয়ের একদম বিতর্কমূলক সাধারণ প্রশ্ন হিসাবে খুবই ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করি, আমরা এর অ্যান্সারগুলো একটু দেখে নিই। প্রথমে আমরা যে বিষয়টা রেখেছি আজকে আলোচনায় সেটা হলো আপনার এই যে দুর্গাপুজোয় প্রতিটি ক্লাবকে 60,000 করে টাকা দেওয়া হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা ভিউয়ার বন্ধুর করা প্রশ্ন, তো আমরা অ্যান্সারটা এখানে যেভাবে রেডি করেছি দেখুন, অ্যান্সারটা আমরা এইভাবে রেডি করেছি যে বর্তমান দিনে দুর্গাপুজো শুধু বাংলার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এই দুর্গাপুজো আছে ইউনেস্কোর মতো আন্তর্জাতিক স্বীকৃতি। সেই দিকটা মাথায় রেখেই দুর্গাপুজোর ক্লাবগুলোকে আরো প্রমোট করার জন্য, মানে আরো উৎসাহী করার জন্যই এই অনুদান বর্তমান রাজ্য সরকার দিয়ে থাকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, যেটা আগের বছর অবধি ছিল 50,000 টাকা, এবার সেটা বাড়িয়ে যেটা করা হয়েছে সেটা হলো 60,000 টাকা, সঙ্গে ইলেকট্রিক বিলের উপরে 60% পর্যন্ত ছাড় দেওয়ার কথাও, বা ছাড় দেওয়ার জন্য তিনি যে ইলেকট্রিক বোর্ডগুলো আছে তাদেরকে অনুরোধ করেছিলেন। এবারে দেখুন, এখানে আপনি আরও বেশ কিছু পয়েন্ট অ্যাড করে দিতে পারবেন, এগুলো আপনি বলতে পারেন যে বর্তমান দিনে বাংলায় হয় দুর্গাপুজোর কার্নিভ্যাল, চারিদিকে থাকে উৎসব উৎসব মেজাজ, সেটাতে সরকারও আর্থিক অনুদান দিয়ে ক্লাবগুলোর পাশে এসে দাঁড়ায়, যাতে অর্থের অভাবে কোনোভাবেই সেই উৎসবের মেজাজ বা আনন্দ ফিকে না হয়ে পড়ে। তাই এটা একটা ভালো দিক আপনি তুলে ধরলেন, আপনি এই যে 60,000 টাকা দেওয়া হচ্ছে তার জন্য যে অনেক পজিটিভ ফিডব্যাক পাওয়া যাচ্ছে সেই বিষয়টা আপনি তুলে ধরলেন। এর সঙ্গে আপনি এবারে একটু সমালোচনামূলক উত্তরটা দেবেন, এবারে যেটা আপনি বলবেন দেখুন এখানে, কিন্তু পাশাপাশি এই বিষয়টাও দেখা দরকার, রাজ্যের বর্তমান পরিস্থিতি কি, রাজ্যের মানুষের বেসিক নিডগুলি পূরণ হচ্ছে কিনা, অর্থাৎ রাস্তা খারাপ সেই রাস্তাটা মেরামত হচ্ছে কিনা, তারপর আপনার রেশনিং যে প্রবলেমটা, প্রত্যেকের বাড়িতে খাদ্য আছে কিনা, প্রত্যেকের বাড়িতে বস্ত্র আছে কিনা, বাসস্থান ঠিকঠাক আছে কিনা, মানুষের এই যে বেসিক নিডগুলো সেগুলো পূরণ হচ্ছে কিনা সর্বস্তরের মানুষের, সেটাও কিন্তু খোঁজ নিয়ে দেখার দরকার। আগে তো মানুষের মৌলিক যে চাহিদা সেগুলো সর্বতোভাবে মেটাতে হবে, তারপরে উৎসব। আমি ব্যক্তিগতভাবে এই অনুদানের বিরোধী নই, আপনি এই পয়েন্টগুলো বলার পরে যেটা বলবেন, আমি ব্যক্তিগতভাবে এই অনুদানের বিরোধী নই, তবে এই বিষয়টাও বলবো সরকার আগে তার জনগণের মৌলিক চাহিদা সুনিশ্চিত করবে, তবে অনুষ্ঠান উৎসব নিয়ে আরও বেশি করে মেতে উঠুক এবং সেখানে সর্বস্তরের মানুষের উপস্থিতি থাকুক, এটা আমি মানে একদম আন্তরিকভাবে চাই, কিন্তু সেটা মানুষের সমস্ত বেসিক নিড মিটিয়ে। সুতরাং আপনি যে উত্তরটা দিলেন ওটা ওই আপনি সাপ মারলেন কিন্তু লাঠি ভাঙলো না এরকমই উত্তর দিলেন, অর্থাৎ আপনি এর যে পজিটিভ যেটা ফিডব্যাক আছে সেটাও আপনি বললেন, পাশাপাশি আরও কী কী করা করলে তারপরে এই অনুদানটা দিলে বেটার হবে সেটাও আপনি কিন্তু উল্লেখ করলেন। আসুন পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন, তিন তালাক প্রথা উঠে যাওয়ার সপক্ষে যুক্তি দিন। আপনারা জানেন ভারতীয় পার্লামেন্টে কিন্তু তিন তালাক বিরোধী বিল যেটা, সেটা পাশ হয়ে গেছে। তো এই তিন তালাক প্রথা উঠে যাওয়ার সপক্ষে যুক্তি দাও, বিশেষ করে আপনি মোহামেডান মহিলা যদি হন, মুসলিম মহিলা চাকরি প্রার্থী, তাহলে হয়তো এরকম প্রশ্ন আপনাকে করতে পারে যদি বিতর্কমূলক প্রশ্ন হয়।
তো আপনি এখানে যেরকম অ্যান্সার দিতে পারেন, দেখুন অ্যান্সারটা আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারি, তার ভিতরে পার্টিকুলার একটা দৃষ্টিকোণ আমি এখানে নিয়েছি, আপনাদের কাছে যদি বেটার কোনো উত্তর থাকে আপনারা সেটাও দিতে পারেন। তো দেখুন আমি এখানে যেভাবে অ্যান্সারটা রেডি করেছি সেটা হলো ভারতীয় সংবিধান বা ভারতের সংবিধান, সরি আপনারা এইভাবে বলবেন যে স্যার কিংবা ম্যাডাম ভারত সংবিধান অনুসরণ করে পরিচালিত হয়, ভারত এমন একটা দেশ যেটা সংবিধানের নীতি নির্ধারণ যেটা করা আছে তার উপরে নির্ভর করেই পরিচালিত হয়, কোনো ধর্মীয় গ্রন্থের আইন মেনে নয়। এর আগেও দেশে অনেক ধরনের সামাজিক কুপ্রথা চালু ছিল, সেগুলো বিভিন্ন সময় আইন করে বন্ধ করা হয়েছে। যেমন আপনারা এখানে যদি আপনার এর পরে যদি প্রশ্ন হয় যে আর কি কি কুপ্রথা চালু ছিল, আপনি বলতে পারেন বাল্য বিবাহ চালু ছিল, সতীদাহ প্রথা চালু ছিল, যেগুলো আপনার একদিকে রাজা রামমোহন রায়ের উদ্যোগে একদিকে বিদ্যাসাগর উদ্যোগে যেগুলো বন্ধ করা হয়েছে এগুলো আপনি বলতে পারেন। তো সেরকমই একটাই সামাজিক কুপ্রথা হলো তিন তালাক। এবার আপনি তিন তালাকের প্রসঙ্গটা বলবেন যে তিন তালাক মুখে যদি তিনবার উচ্চারণ করা হয় এই শব্দটা, তৎক্ষণাৎ বিবাহ বিচ্ছেদ হবে, এটা সম্পূর্ণভাবে আইন বিরোধী। এমন অনেক ঘটনা রয়েছে যেখানে চিঠির মাধ্যমে, ফোনে, এমনকি মোবাইল এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তালাক দেওয়া হয়েছিল। এটা তো একটা সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়ের উপরে রায় দেয়, যুগান্তকারী রায়ও দেয়। তারপরে ভারতীয় পার্লামেন্টে দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে একটা গড়িমসি চলে, অবশেষে 2020 থেকে এটা সম্পূর্ণ বিল রূপে চলে আসে, তিন তালাক বিরোধী বিল। তো যখন এই বিষয়টা সুপ্রিম কোর্টে আইনের মারপ্যাঁচে চলছিল, বিচারাধীন ব্যবস্থা ছিল, তখন কিন্তু বিভিন্ন রকম ঘটনা দেখা গেছে যেখানে চিঠির মাধ্যমে, ফোনে, এমনকি মোবাইল এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে। তারপর আপনি বলবেন সংবেদনশীল একটি রাষ্ট্র এ ধরনের বাজে ব্যবহার মানে দুর্ব্যবহার যেটা, সেটা কোনোভাবেই গ্রহণ করবে না এবং এটা একটা নীতি বিরুদ্ধ কাজ, ভারতের মতো রাষ্ট্র এটা কোনোভাবেই মেনে নেবে না, সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ একটা রাষ্ট্রের পক্ষে এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। সুতরাং ভারতের পক্ষে তো এটা মেনে নেওয়া সম্ভবই নয়, কারণ ভারত একটা কৃষ্টিশীল দেশ যেখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মানুষ বসবাস করে, সেই কৃষ্টিশীল দেশে এরকম একটা বিষয় থাকতে পারে না। আর তার জন্যই আইন করে তিন তালাক প্রথা রদ করা হয়েছে। এই আইন সামাজিক কুসংস্কার দূর করা, অমানবিক আচরণ প্রতিহত করা, নিষ্ঠুরতা ও অসাংবিধানিক প্রথা দূরীকরণের লক্ষ্যে লিঙ্গ সমতা বজায় রাখার জন্য কার্যকর করা হয়েছে বলেই আমি মনে করি। তো আপনি এরকম ভাবে গুছিয়ে অ্যান্সারটা দিতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে অ্যান্সারে যে আমরা ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছি এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আপনার যথেষ্ট একটু প্র্যাকটিস করতে হবে, না তো মনে থাকবে না। সুতরাং এই বিষয়টা, এমনি থিমটা আপনি যদি মাথায় রাখতে পারেন তো বাকিটা আপনি গুছিয়ে বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আসুন পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন যেটা আপনারা জানতে চেয়েছেন যে বর্তমান তো প্রত্যেক চাকরি প্রার্থী প্রশিক্ষণ প্রাপ্ত, তো সেখান থেকে আপনাকেই কেন নির্বাচন করব। তো আপনি এখানে যেভাবে অ্যান্সারটা দিতে পারেন, দেখুন আমাকে কেন নির্বাচন করবেন এটা বলার আগে আমি যেটা বলছি সেটা হলো যোগ্যতা অযোগ্যতার প্রমাণ কাজের মাধ্যমেই প্রকাশ পায়। মানে আপনারা আমাকেই কেন নির্বাচন করবেন সেটা আমার কাজই বলে দেবে। আমি এই চাকরি করব বলে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে রেখেছি, তাই স্যার ম্যাডাম আমি আমার কাজ দায়িত্ব সহকারে পালন করতে পারবো বলে নিজের উপরে 100% বিশ্বাস রাখি বা আছে। আপনি এইটুকু বলে থেমে যাবেন, তারপরে যদি আপনাকে সময় দেয় তাহলে আপনি আরও, তার মানে বর্তমান যে পেশার সঙ্গে যুক্ত আছেন, যদি কোনো পেশার সঙ্গে যুক্ত থাকেন সেখানে আপনার কোনো সফলতার কথাও ভোটকর্তাদের জানাতে পারেন যে আপনার দ্বারাই এই যে শিক্ষকতার কাজটা সেটা সম্পূর্ণভাবে করানো যাবে, তার কারণ আপনি এ বিষয়ে বেশ অভিজ্ঞ এবং আপনি বর্তমান দিনে যে কাজটা করছেন সেখানেও আপনি সফল, এরকমভাবে বিষয়টা তাদের কাছে তুলে ধরবেন আর কি। তো বন্ধুরা দেখুন, আমরা এখানে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি এগুলোর একটা কমপ্লিট আপনার আপডেট আমরা কিন্তু দিয়ে রেখেছি একটা পিডিএফে, যেটা আপনারা কালেক্ট করলে আপনারা ইন্টারভিউটা খুব ভালোভাবে ফ্রুটফুলি দিতে পারবেন। আপনাদের পার্সোনালিটি বা ইন্টারভিউ ওরিয়েন্টেড যত রকমের প্রশ্ন আছে, আপনার ইন্টারভিউতে যত রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, বা ইন্টারভিউ যে পার্সোনালিটি টেস্ট, যে অ্যাপটিটিউড টেস্ট, আপনার সেখানে উপস্থিতি কেমন হবে, সমস্ত বিষয়টা আমরা কিন্তু একটা 210 পেজের পিডিএফে তুলে ধরেছি। তো আপনারা সেই পিডিএফটা কালেক্ট করতে পারেন, এই ভিডিও ডিসক্রিপশনে যাবেন, একটা লিঙ্ক পাবেন, তার থ্রু দিয়ে কালেক্ট করতে পারেন, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আপনারা কীভাবে পিডিএফটা কালেক্ট করতে পারবেন সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। আসুন পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন যেটা, বাংলা অনার্স থেকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে।
প্রথমত যেটা বলার, সাবজেক্টের অনার্স লেভেলের প্রশ্ন আপনার হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, কারণ প্রত্যেকটা টেবিলে সাবজেক্ট এক্সপার্ট থাকবে না, এটা আমি প্রথম থেকেই বলে আসছি। আর প্রাইমারির ক্ষেত্রে যেহেতু আপনার সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টের টিচার সেটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না, সুতরাং সাবজেক্টের অনার্স লেভেল কিংবা এমই লেভেলের প্রশ্ন আপনার হবে না এটা ধরে নিতেই পারেন। আপনার সাবজেক্টে যেগুলো বেসিক জিনিস সেই জায়গাগুলো আপনাকে একটু জেনে যেতে হবে। তারপরে আপনি প্রাথমিকে যে ক্লাসগুলো পড়াবেন, মানে প্রি প্রাইমারি থেকে একদম 5 অবধি, তাদের সিলেবাসে আপনার সাবজেক্টের কী কী জায়গা আছে সেই জায়গাগুলো একটু জেনে যেতে হবে। তো আসুন, এখানে বাংলা অনার্স থেকে আপনার কী কী ধরনের প্রশ্ন হতে পারে, মানে বাংলা বিষয়ে যদি আপনি পড়াশোনা করে থাকেন, উচ্চশিক্ষা নিয়ে থাকেন, আপনাকে কী কী ধরনের প্রশ্ন করতে পারে সেই বিষয়টা একটু দেখি। তো প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে পারে, যে আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করলেন কেন, তো আপনি এখানে যেটা অ্যান্সার দেবেন, আপনাদের কাছে আরো ভালো অ্যান্সার থাকতে পারে, সেটা অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবেন, যে ছোটবেলা থেকে আমি বিভিন্ন বিষয়ে লেখালেখি করার অভ্যাস আছে, আর সেই থেকেই বাংলা সাহিত্যের প্রতি তীব্র আকর্ষণ, আর এই আকর্ষণ থেকে বাংলা বিষয় নিয়ে উচ্চশিক্ষা কমপ্লিট করেছি। আপনার যদি অনার্স অবধি থাকে অনার্স অবধি বলবেন, যদি এমএ থাকে বা তার পরবর্তী ডিগ্রি থাকে সেগুলো উল্লেখ করতে পারেন। তারপর আপনাকে এরকম প্রশ্ন করতে পারে বোর্ড কর্তারা, যে ক্লাস 3, 4 বা 5 প্রতিটা যে কোনো একটা ক্লাস থেকে পার্টিকুলার হয়তো আপনার কোনো একটা টপিক বলে দিল আপনার বিষয়ে, বা আপনি কোনো একটা টপিক চয়েস করলেন, কোনো একটা ছড়া বা গদ্য চয়েস করলেন, চক ডাস্টার ছাড়াই আপনার তার উপরে হয়তো কিছুটা ডেমো দিতে হলো, তারপরে সেই জায়গাগুলো থেকে আপনাকে প্রশ্ন করলো, এরকম করতে পারে। সুতরাং ক্লাস 3, 4, 5 প্রতিটা ক্লাসের বাংলা বিষয়ের একটি একটি করে গদ্য এবং পদ্য মানে ছড়া আপনারা চয়েস করবেন, এবং তার উপরে একদম কমপ্লিট স্টাডি করে যাবেন। তারপরে বাচ্চাদের বাংলা যুক্তাক্ষর কিভাবে শেখাবেন, বাংলা বর্ণের সঠিক উচ্চারণ একটা বাচ্চাকে কিভাবে শেখাবেন, বাংলা রিডিং পড়া কবিতা আবৃত্তি ইত্যাদি বাচ্চাদের কিভাবে শেখাবেন, বাচ্চাদের মধ্যে বাংলা লেখার সঠিক বিকাশ কিভাবে ঘটাবেন ইত্যাদি, এই প্রশ্নগুলো করতে পারে। আর এই যে বেসিক প্রশ্নগুলো, এগুলো না আমরা আপনার এর আগের যে টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালগুলোতে আলোচনা করে রেখেছি, পাশাপাশি আপনাদেরকে আমরা যে পিডিএফটা প্রোভাইড করি সেই পিডিএফেও এগুলো আছে, সুতরাং আপনারা সেখান থেকেও একটু দেখে নিতে পারেন। আর যেটা বললাম, সাহিত্যের ইতিহাস বা অনার্সের যে বেসিক প্রশ্নগুলো সেগুলো আপনি দেখে রাখবেন, এখানে ডিটেলস দেখার কোনো প্রয়োজন নেই। আসুন এরপরে আপনার হবির উপরে একটা প্রশ্ন আজকে আমরা রাখছি। হবির উপরে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তরই আলোচনা করেছি, ঠিক পাশাপাশি যে আপনার সাবজেক্টের প্রশ্ন আলোচনা করেছি। তো হবি আপনার যদি ভ্রমণ হয়, তাহলে আপনি কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারেন? আপনার বোর্ডকর্তা হয়তো জিজ্ঞাসা করলো যে আপনার হবি কি, আপনি কি করতে পছন্দ করেন অবসর সময়, তখন আপনি বলেন ভ্রমণ। তো দেখুন, আপনি যদি ভ্রমণ বলেন, তারপর পরে আপনি কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন তার একটা আপডেট এখানে আমরা রাখছি। তো প্রথমেই আপনাকে যেটা বলতে পারে, যে আমাদের জীবনে ভ্রমণ ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তো আপনি এখানে অ্যান্সার দেবেন ভ্রমণ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে, মানে মানুষের আনন্দের ক্ষেত্রে ভ্রমণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন কেউ মন খারাপ বা কোনো ডিপ্রেশনে ভোগে, তখন ভ্রমণ থেকে কার্যকারী আর কোনো উপায় হতে পারে না তার ওই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। আর আমাদের সুস্বাস্থ্যের জন্য ভ্রমণ প্রয়োজন, আপনারা জানেন ভ্রমণ করলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্তি পাই। আমাদের পড়াশোনার দিক থেকেও ভ্রমণের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ভ্রমণ করলে আমরা আমাদের যে সাবজেক্টগুলো সে সম্পর্কে নলেজ গ্যাদার করতে পারি, ইতিহাস সম্পর্কে জানতে পারি, ভূগোল সম্পর্কে জানতে পারি, জীবন বিজ্ঞান সম্পর্কে জানতে পারি, এগুলো আপনি জানাতে পারেন। নতুন কিছু জানার জন্য, নতুন কিছু সন্ধানের জন্য, পৃথিবীকে নতুন ভাবে চেনার জন্য ভ্রমণ খুব কার্যকারী ভূমিকা রাখে, এটা আপনি একটু সংক্ষেপে বলে দিলেন। তারপরে আপনার জিজ্ঞাসা করতে পারে এরকম একটা প্রশ্ন, যে শিশুদের নিয়ে আপনি ভ্রমণ করতে কতটা উৎসাহী, শিশুদের নিয়ে আপনি ভ্রমণ করতে কতটা উৎসাহী? তো আপনি এখানে যেটা বলবেন, যে আমি মনে করি শিক্ষামূলক ভ্রমণ শিশু শিক্ষার্থীর জন্য খুব বেশি করে প্রয়োজন, সেটা বেশি দূরে দরকার নেই, কাছাকাছি কোনো তাৎপর্যপূর্ণ স্থান হলেই হবে। তাৎপর্যপূর্ণ স্থান মানে যার কোনো একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে, বা যেটা যে কোনোভাবে চিত্রাকর্ষ করা হয়েছে, বা তার কোনো ভৌগোলিক ব্যাকগ্রাউন্ড আছে, এরকম স্থান হলেই হবে। শিক্ষামূলক ভ্রমণের মধ্য দিয়ে শিশুরা অনেক কিছু নতুন করে শিখবে, জীবনে যে অনেক কিছু দেখার এবং শেখার আছে এই বিষয়টি তারা বিশেষভাবে অনুভব করবে। সুতরাং আমি শিশুদের শিক্ষামূলক ভ্রমণের জন্য বিশেষভাবে উদ্যোগ নেব বিদ্যালয়ে, আপনি এটা জানাতে পারেন। এর পাশাপাশি আপনাকে আরও এরকম প্রশ্ন করতে পারে, যে আপনি কোথায় ভ্রমণ করেছেন, তো আপনি যে জায়গাগুলো ঘুরেছেন সেই জায়গাগুলোর নাম বলবেন। আপনার জীবনে স্মরণীয় ভ্রমণ কোনটি, এর ভিতরে আপনার যে জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, যেটা আপনার মেমোরিতে বারবার ফিরে আসছে, সেই জায়গাটার নাম বলবেন।
আর সেখান থেকে আপনি কি অভিজ্ঞতা পেয়েছেন, কি দেখে মুগ্ধ হলেন, কোন ধরনের শিক্ষা পেলেন, এই সমস্ত বিষয়গুলো হতে পারে। ওই জায়গাটার স্পেশালিটি কি আপনাকে এই জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারে, তখন কিন্তু আপনি আপনার মতো করে একটা অ্যান্সার দেবেন। আপনাকে এরকমও বলতে পারে, আচ্ছা বলুন তো ট্যুরিস্ট আর ট্রাভেলারের মধ্যে পার্থক্য কি? আপনারা জানেন এখানে ট্যুরিস্ট যে পর্যটক আর ট্রাভেলার মানে যিনি ভ্রমণকারী, এনাদের দুজনের ভিতরে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে, সেই পার্থক্যটা আপনাকে জেনে যেতে হবে। তো যেটা বেসিক পার্থক্য সেটা হলো, ট্যুরিস্ট হলে আপনার গাইড গ্রুপ দুই থাকবে, মানে আপনি গ্রুপে ভ্রমণ করবেন এবং আপনার একজন গাইড থাকবে। গ্রুপ নাও থাকতে পারে, আপনি একদম পার্সোনালি গাইড নিয়ে আলাদাভাবে বেরিয়ে যেতে পারেন, সেটাও হতে পারে। কিংবা আপনি কোথাও ভ্রমণ করতে গেলেন, সেখান থেকে গাইড নিলেন, নিয়ে তারপরে আশপাশের এরিয়া ঘুরলেন, এটাও হতে পারে। আর আপনার কিন্তু গাইডের তত্ত্বাবধানে থাকতে হবে, সেটা একটা আননোন জায়গা, আপনার সেখানে গিয়ে গাইডের তত্ত্বাবধানে থাকতে হবে এবং তিনি যে জায়গাগুলো দেখাবেন সেইগুলোই আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে। ফলে আপনার মন চাইলেও আপনি যেখানে সেখানে কিন্তু যেতে পারবেন না, কিন্তু ট্রাভেলার হলে আপনি আপনার মতো করে ঘুরতে পারবেন নিজের মনের আনন্দে। তো বন্ধুরা, এই সেগমেন্টে যে প্রশ্ন উত্তরগুলো আপনাদের সঙ্গে আলোচনা করার ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করলাম। এরপরেও আপনাদের যে কোশ্চেনগুলো আছে, যেগুলো আপনাদের মনে হচ্ছে যে ইন্টারভিউয়ের জন্য ইম্পর্টেন্ট, আপনি তার ঠিকঠাক অ্যান্সার খুঁজে পাচ্ছেন না, সেগুলো অবশ্যই আমাদের এই ভিডিও বা যে কোনো ভিডিওর কমেন্টে জানাবেন, তাহলে আমরা তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সকলকেই ধন্যবাদ, সকলে ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন।